নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা 24তম জেলা সম্মেলন আনুষ্ঠানিক সূচনা হলো শুক্রবার। সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনার উদ্দেশ্যে জেলা স্তরের কর্মশিবির অনুষ্ঠিত হল। ভাঙ্গাকুটি ডাঙ্গাপাড়া এলাকায় এক গৃহবধূ লাইগেশন করা সত্ত্বেও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অসুবিধায় পড়েছেন ওই গৃহবধূ। বুজরুক দেখি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হল শুক্রবার। দুর্ঘটনার কবলে পড়লেন ছৌ শিল্পীর দল। বালি মাফিয়ারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। শুক্রবার বর্ধমান স্টেশনে 240টি কচ্ছপ উদ্ধার করল জিআরপি। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বাজেপ্রতাপপুর সুভাষপল্লী এলাকার পাঞ্জাবি পাড়াতে। চলে আসছে বিস্তারিত খবরে। সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলার 24তম জেলা সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হলো শুক্রবার। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা 24তম জেলা সম্মেলনের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো শুক্রবার। প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে টাউন হলে সম্মেলনের সূচনা হয়। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন কয়েক হাজার দলীয় কর্মী টাউন হল প্রাঙ্গণে জমায়েত হন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য তথা বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, অমল হালদার, সিপিআইএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। এদিন উপস্থিত বক্তারা কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মদন ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অঞ্জু কর এবং আমার সহকর্মীবৃন্দ এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমাদের পার্টির আহ্বানে, এই কমরেডগণ, বন্ধুগণ, মা ও বোনেরা, আপনারা জানেন এটা অনেকদিন ধরেই এইসব প্রচারে আমরা আছি যে গত 2015 সালে 13-15 ফেব্রুয়ারি বার্নপুরে আমাদের জেলার 23তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক 35 মাস হতে যাচ্ছে আমরা এই সফল করতে তুলেছেন, তার জন্য আমি আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আমি আমার অভিনন্দন জানাচ্ছি যে আমরা জানি এখনো বহু মানুষ বহু কষ্ট সহ্য করে আমাদের এই সমাবেশে আসছেন, যেখানে আমাদের এখনো পর্যন্ত 21শ শতাব্দী হলো। আগামী 7 তারিখ পর্যন্ত চলবে সম্মেলন। টাউন হল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মূল সম্মেলনের অনুষ্ঠানটি। এদিন জেলা সম্মেলন উপলক্ষে গোটা বর্ধমান শহরকে লাল পতাকায় মুড়িয়ে ফেলা হয়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। সহভাগীর প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনার উদ্দেশ্যে জেলা স্তরের কর্মশিবির অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় চলে এদিনের এই কর্মশিবির। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির লোকমঞ্চে। সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা রচনার উদ্দেশ্যে জেলা স্তরের কর্মশিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। শিবিরটি অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা অংশগ্রহণ করে।
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় চলে এদিনের এই কর্মসূচি। বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সরকারি কর্মচারী আলোচনায় অংশ নেন। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এবং জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা রচনার প্রস্তুতি মিটিং রাজ্য থেকে আমাদের নির্দেশ দিয়েছেন করা রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকারের বিশেষ সচিব প্রদীপ আমাদের পাল সাহেব এসছে। আজকে আমাদের সেটা বিষয়ে ট্রেনিং হবে, কীভাবে গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা রচনা হবে তার বিষয়ে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ডাকা হয়েছে এবং সরকারি কর্মচারীদের যে এটা ডাকা হয়েছে এই জন্যে যে আগামী দিনে পরিকল্পনা রচনা করি, একদম গ্রামের মানুষের কাছে গিয়ে সাথে গিয়ে এটা রচনা করতে হবে। একদম ঘরে বসে রচনা করা যাবে না, এটা পরিষ্কারভাবে এটা বলা হয়েছে। আজকে ওই ব্যাপারেই প্রস্তুতি মিটিং ছিল এই সমস্ত পঞ্চায়েতকে, না হলে পরের বছরের জ্ঞান কিন্তু আটকে যাবে যদি গ্রাম থেকে পরিকল্পনা রচনা না করা হয়। এখানে সুব্রতবাবু একটা স্পিচ রেখেছে দেখলাম, সেই বিষয়টা কি? ওই একই বিষয় যে গ্রামে বসে রচনা করতে হবে, পরিকল্পনা রচনা করতে হবে। চলো সেটাকে মাথায় রেখেই আপনারা এই কাজটি চালিয়ে যাবেন। এমন নয় যে 18 নির্বাচন হবে অতএব আর এই কাজটি করার দরকার নেই, এটা না। আয়োজকদের আশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবেন অসংখ্য গ্রামবাসী। আমাদেরকে একটা ডেভেলপমেন্ট প্ল্যান বানাতে হয় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে, সেটা কীভাবে বানাতে হবে, কী কী জিনিসটা ইনকর্পোরেট করতে হবে, কী প্রসিজার হয়, তারপরে কোথায় কোথায় ওই প্ল্যানের দরকার পড়ে, মানে আমাদের বিভিন্ন স্কিম যেটাতে আমাদের প্ল্যান মতো করলে সেটা কনভার্জেন্স করা যায়, ঠিক মতো করা যায়, তো সেটাই আজকে ট্রেনিং ছিল। সবাইকে ডেকে একটা অ্যাওয়ারনেস করানো হয়েছে কীভাবে প্ল্যান করানো যাবে, এটাও বলা হলো কি কিন্তু এখন থেকে অনেক স্কিমে যেমন আমাদের বেসিক পারফরমেন্স, বেসিক গ্রান্ট এবং পারফরমেন্স গ্রান্ট হয়, সেখানে মনিটর করা হয় কি আগে কী প্ল্যান করা হলো, তারপরে কী কাজ করা হলো, তো সেটাও মনিটর করা হয়। তো আজকে সমস্ত আমরা ট্রেনিং দিলাম, এটাও বললাম কীভাবে বানাতে হবে প্ল্যান, কোথায় কোথায় কাজে লাগবে সেটা। তার সঙ্গে যেহেতু আমি প্রধান ও প্রধান সাহেবদেরকে পেয়েছিলাম আজকে, তো সমস্ত ডেভেলপমেন্ট ছোটো একটা রিভিউ করলাম, আমাদের প্রায়োরিটিটা বললাম যে কী কী প্রায়োরিটি আছে, কোথায় কাজ করতে হবে, কোথায় কী কী দেখার দরকার আছে, তো জাস্ট এমনি জেনারেল ইস্যুও তাদের সঙ্গে আমরা ডিসকাস করব। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাঙাকুঠির ডাঙাপাড়া এলাকার এক গৃহবধূ লাইগেশন করা সত্ত্বেও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অসুবিধায় পড়েছেন ওই গৃহবধূ। এর জন্য ওই দম্পতি অভিযোগের আঙুল তুলেছেন কোর্ট কম্পাউন্ড সংলগ্ন মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা পদ্ধতি নিয়ে। যদিও ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন মেডিকেল সায়েন্সের সম্ভাব্য এইরূপ ফেলিওর হতেই পারে। বড় ধরনের চিকিৎসার গাফিলতির চিত্র লেন্সবন্দী হলো। এক্ষেত্রে অভিযোগে অভিযুক্ত হয়েছে কোর্ট কম্পাউন্ড সংলগ্ন মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রসঙ্গত, ভাঙাকুটি ডাঙ্গাপাড়া এলাকায় এক গৃহবধূ অভিযোগ তুলেছেন লাইগেশনের উদ্দেশ্যে গত 17 নভেম্বর 2017 তারিখে কোর্ট কম্পাউন্ড সংলগ্ন মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হন এবং ওই দিনে কর্তব্যরত চিকিৎসক তার লাইগেশন করেন বলে জানান ওই গৃহবধূ। কিন্তু বর্তমানে ওই গৃহবধূ জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। লাইগেশন হওয়ার সত্ত্বেও এইরূপ পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। লাইগেশন করবে বলে গিয়েছিলাম, এক সপ্তাহ আগে টেস্ট করিয়েছিল সব, এক সপ্তাহ পরে ভর্তি হয়েছিলাম, 10টায় উঠতেছি, 1:30টায় লাইগেশন করিয়েছি। কোথায় ভর্তি হয়েছিলেন? রেড ক্রসে। বর্ধমানে? হ্যাঁ। কোথায় রেড ক্রসটা? কোর্টের পাশে। কোর্টের পাশে? যে কি হয়েছে? আপনার লাইগেশন কি সেদিনই হয়েছে? হ্যাঁ। যে কবে ছেড়েছে? তারপরের দিন 8 সকালে ছেড়ে দিয়েছে। কোনো ওষুধপত্র দিয়েছিল? দিয়েছিল। আচ্ছা, দিয়ে এখন আবার কি হয়েছে অসুবিধাটা? এখন অসুবিধাটা ভাত খেতে পাচ্ছে না, তার জন্য ডাক্তার দেখালাম। ডাক্তার বললো যে ব্যাগগুলো দেখে পরীক্ষা করে ডাক্তার কি সন্দেহ হলো জানি না, বললো রেড ক্রসে যেতে। রেড গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, বলেছে পেটে ছবি করতে। না, ডাক্তার এখানকার স্থানীয় ডাক্তাররা কি বলেছে? ডাক্তার সন্দেহ করছে, বলছে আবার নাকি বাচ্চা এসেছে। বাচ্চা আবার এসেছে? আচ্ছা, তাহলে কি এইভাবে রেড ক্রসে করালেন
তা মনে হচ্ছে সফল হয়নি। মনে হচ্ছে ডাক্তার সন্দেহ করছে, তাই আমি কি করে বুঝবো? কো এখানে বর্ধমানে প্রাইভেট ডাক্তার দেখিয়েছিল বাইরে? বর্ধমানে দেখিয়েছি। ওই চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি নিজেই ওই গৃহবধূর লাইগেশন করেছেন, কিন্তু এটিকে ফেলিওর কেস বলে আখ্যা দেন। কর্তব্যরত চিকিৎসক জানান, মেডিকেল সায়েন্সের প্রতি 5000 কেসে এই রূপ দু একটি ঘটনা ঘটতে পারে। জেনারেলি যদি মেয়েদের পিরিয়ড রেগুলারলি হয়, তাহলে আমাদের এখানে যেভাবে হিস্ট্রি নেওয়া হয় তাতে করে এটা হওয়ার কথা নয়, কিন্তু আমাদের মেডিকেল যে ডিপার্টমেন্ট তাতে বা যে সমস্ত মেডিকেল যে বুকস তাতে বলা আছে যে প্রতি 5000 লাইগেশন অপারেশনে একটা বা দুটো এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা কিসে বলা আছে? এটা আমাদের মেডিকেল বুকসেই আছে, গাইনিকোলজিক্যাল বুকসেই আছে যে প্রতি 5000 অপারেশনে এই ধরনের একটা বা দুটো কেস হতে পারে। ওই গৃহবধূর স্বামী পেশায় রাজমিস্ত্রি, তার স্ত্রীর লাইগেশনের পরেও প্রেগনেন্ট হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এইরূপ পরিস্থিতি তাকে ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন জাগিয়ে তুলেছে তার মনে। আপনার স্ত্রী নাকি? হ্যাঁ। কি হয়েছে ঘটনাটা বলুন তো। ঘটনাটা ওই রেড ক্রসের লাইগেশন করেছিলাম, করানোর পর ঠিক আস্তে আস্তে কমে গেল, ঠিক হয়েছিল দিয়ে আর কিছুদিন হলো কিছু খেতে পারছি না। ডাক্তার দেখালাম, বলো পেচ্ছাপ পরীক্ষা করতে হবে, ফটো তুলতে হবে পেটের, পেচ্ছাপ পরীক্ষা করে পর বললো কি নাকি পেটাও বাচ্চা আসছে। স্থানীয় ডাক্তারকে দেখিয়েছি? স্থানীয় ডাক্তার দেখিয়েছি, দিলীপ বেজ, উনি পরীক্ষা করে বললেন। হ্যাঁ, যে আপনি রেড ক্রসে গিয়েছিলেন? তিনটে ডাক্তার, রেড ক্রস গিয়েছিলাম, আজ কালকে গেছি, আজকেও গেছি। আর কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? হ্যাঁ দেখিয়েছিলাম, বড়বাজারে রাজেশ, মানে বড় বড় কি সব গাইনিকের ডাক্তার দেখিয়েছিলেন, প্রসূতি ডাক্তারদের দেখিয়েছিলেন, তারা কি বললো যে আবার সন্তান এসেছে? হ্যাঁ। রেড ক্রসে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। ওনারা কি বলছেন? ও বললো যে পেটের ছবি করে নিয়ে আসবেন, আর দেখে ব্যবস্থা করব। আর কিছু ওনারা কিছু ওরা কি বিশ্বাস করেছে? এখনো পর্যন্ত করেনি, পেটের ছবি করতে বলেছে, ছবি করে নিয়ে যেতে বলেছে। অন্যান্য ডাক্তারের রিপোর্টগুলো তাদের দেখিয়েছিলেন? রিপোর্ট তো না বলেছিলাম, মানে প্রেসক্রিপশন দেখিয়েছিলেন? হ্যাঁ প্রেসক্রিপশন দেখিয়েছিলেন। সেটা দেখে বিশ্বাস করছেন না? কে এটা, তারা কারা, নাম জানেন? না নাম বলতে হবে নাম। তারা বলছে কি যে ঠিক আছে, বললো ফটো তুলে নিয়ে আসার পর আমরা সব দেখবো যে সেটা ব্যবস্থা করবো। ওই গৃহবধূর লাইগেশনকারী চিকিৎসক জানান, চিকিৎসা শাস্ত্র মেনে ওই মহিলার ফ্যালোপিয়ান টিউবের মুখ কেটে ফেলে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তা জোড়া লেগে পুনরায় কর্মক্ষম অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। মেডিকেল সায়েন্সের সম্ভাব্য এই রকম ফেলিওর হতে পারে বলে জানান ওই চিকিৎসক। পেশেন্টের কোনো অসুবিধা নয়, পেশেন্টের কোনো ফল্ট নয়। লাইগেশন অপারেশন যেখানে করা হয় সেখানে আমরা যে ফ্যালোপিয়ান টিউব সেটাকে আমরা বেঁধে তারপর টিউবের মুখ দুটো কেটে দেওয়া হয়। অনেক সময় অপারেশনের পর সেই দুটো এন্ড আবার মুখোমুখি জোড়া লেগে হ্যাঁ রিক্যানালাইজেশন হয়। এই রিক্যানালাইজেশন ফলে এই ধরনের ফেলিওর আসতে পারে, আসতে পারে। হ্যাঁ, এই পেশেন্টকে পুনরায় আবার অপারেশন আমরা করতে পারি, করে সেটাকে পারমানেন্ট করে দিতে পারি। তার শরীরের এই যে দুবার অপারেশন হচ্ছে, তা ক্ষতি হতে পারে তো? হ্যাঁ, ক্ষতি যেটা হয় সেটা এটা তো সবাই সকলকেই মেনে নিতে হবে। মানে দায় দায়িত্বটা কার? না দায় দায়িত্বটা এখানে কারো নয়, মানে ডাক্তারবাবুরাও যে অপারেশনে ভুল করেছেন তাও আমি বলতে পারবো না, আবার পেশেন্টেরও কোনো ফল্ট আছে তাও নয়। এ ধরনের যেহেতু বলা আছে, মানে প্রবাবিলিটি কেস, যে সম্ভাব্য এরকম প্রতি 5000 অপারেশনে এক দুটো কেস হয়, এটা আমাদের মানে মেডিকেল সায়েন্স বলছে। পরিস্থিতির সত্যতা জানতে ওই গৃহবধূর ইউএসজি করার নিদান দিয়েছেন মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক। অসহায় ওই দম্পতি অভিযোগ তুলেছেন, ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তাদের খোশবাগান সংলগ্ন মল্লিক বাজার মার্কেটের একটি বেসরকারি ক্লিনিকে ইউএসজি করার কথা জানান 600 টাকার বিনিময়ে। ওখানে হয়নি? ওইখানে বলছে ফটো হয় না, এই ফটোটা হয় না, বাড়ি থেকে করতে হবে। ফটো করতে বলেছে, ফটো ইউএসজি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, ওই ফটোর ঠিকানা দিয়ে দিয়েছে, সেখানেই করাতে হবে, সেখানে করাতে হবে, 600 টাকা লাগবে, সেটাও লিখে দিয়েছে। মানে অন্য কোথাও করালে হবে না? অন্য কোথাও বলছে ওইখানে সব থেকে কম হয়। আচ্ছা আচ্ছা, এছাড়া অন্য কোথাও কম হয় না? আমরা চাইছি একটা ব্যবস্থা হোক, এত কিছু করে এখন ভালো কাজ ফাজ হচ্ছে না, আবার এত টাকা খরচা,
পাবো কোথায়? দিনের পর দিন ঘরে শুনছি চলছে না ঠিক মতো করে। আপনি কি করেন? কি? আমি রঙের কাজ করি। রঙের কাজ করেন? তো এইভাবে যে মনে হচ্ছে আপনার ওখানে অপারেশনটা সফল হয়নি মনে হচ্ছে। মনে হচ্ছে তবে কি করে বলো? যদিও কর্তব্যরত চিকিৎসক তার উপর ওঠা অভিযোগ খণ্ডন করেছেন, তিনি পাল্টা দাবি রাখেন যে ওই দম্পতি তার কাছে জানতে চান কোথায় ইউএসজি করব, তাই তিনি ওই স্থানের কথা উল্লেখ করেন। এবারে একটা জিনিস দেখা যাচ্ছে, এই পেশেন্টটি পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে যখন আসে আবার, তখন তাকে বলা হচ্ছে যে আপনাকে একটা ইউএসজি করাতে হবে। না, ইউএসজি করাতে হবে বলতে যে তার এটা লেখা হয়েছে এই কারণে যে তার এখন প্রেগনেন্সিটা কতটা কমাস চলছে বা কত উইক্স, হ্যাঁ সেটা প্রেগনেন্সি ক্যারি করছে। হ্যাঁ, এটা যদি দেখা যায় যে মানে কম মান্থসের আর কি, তাহলে এটাকে টার্মিনেট করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এইবারে এই যে ইউএসজি করাতে যে খরচাটা, যে খরচাটা, সেই খরচাটা কত টাকা? সেই গরিব মানুষটা টাকা পাবে কোথায়? না, আমি আগেই স্বীকার করেছি যে এটা মেডিকেল সায়েন্সে এই ধরনের ফেলিওর কেস একটা বা দুটো হতে পারে প্রতি 5,000 অপারেশন। ন্যাচারালি এটা এখন পর্যন্ত আপনাদের এখানে এরকম ফেলিওর কেস কতগুলো হয়েছে? হ্যাঁ, 2-4 হয়েছে এরকম। কত বছর এই কাজটা আপনারা করছেন? আমরা প্রায় ধরুন 1963 থেকে আমাদের এই প্রতিষ্ঠান চলছে এবং আমরা কয়েক লাখ অপারেশন করেছি। তার মধ্যে আপনি বলছেন 2-4 এরকম হয়েছে? আচ্ছা, একটা বলি, এই যে 600 টাকা যেটা ইউএসজি করতে লাগছে, এই টাকাটা সে পাবে কোথা থেকে? এটা তো স্যার তাকে তো জোগাড় করতে হবে, আর যদি সে নাম জোগাড় করতে পারে তার জন্য হসপিটালের ব্যবস্থা আছে। আচ্ছা, এইবারে আপনারা বলে দিচ্ছেন পার্টিকুলার যে অমুক জায়গায় করান না, আর সেটা বলা হয়েছে যে ওইখানে গেলে কনসিডার করবে কিছু। হ্যাঁ, এবার তাতে টাকার উল্লেখ করে দিয়েছেন, আপনি নিজেই বললেন 500-600 টাকা লাগে। হ্যাঁ, কিন্তু বলছেন আপনারা এমন একটা ক্লিনিকের নাম করে দিয়েছেন যে সেখানে করবেন, সেখানে 600 টাকা লাগবে। মানে নেই, আমি বলেছি আপনার, আপনি লিখে দিয়েছেন। হ্যাঁ, মিনিমাম চার্জ একটা, তাহলে 600 টাকা তো যেখানে খুশি গেলেই করা যায়। হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে যেখানে খুশি গেলেই করাতে পারবে যখন সে 600 টাকা, 500-600 টাকা। আপনারা পার্টিকুলারভাবে আপনি কেন? না, পেশেন্ট আমাকে বলেছিল, আপনি আপনি লিখে দিয়েছেন, তার উল্টো পিঠে লিখে দিয়েছেন যে কোথায় করাতে হবে, কত টাকা লাগবে, আপনি বলে দিয়েছেন। কত টাকা বলতে আমি তাকে মুখেই বলে দিয়েছি। আপনার এই লেখাটা আপনার হাতে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিল বলে। তাহলে কি আপনি ওখানে লিখে দিচ্ছেন যে ওইখানেই করাতে? না, এমন কোনো কথা নেই, আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি লিখে দিয়েছেন 600 টাকা লাগবে। আমাকে বলেছিল যে আপনি একটা জায়গার কথা বলে দিন। আপনি বলছেন যে 500 টাকা অন্য জায়গায় কোথাও করানো যেতে পারে, কিন্তু ওখানে 500 টাকা আপনি এইমাত্র বললেন 500-600 টাকা লাগবে। একটা বলি, এটা উইথ প্লেট দেয় তো? কেন, আমাদের গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ম করেছে যে উইথ প্লেট। আপনি বলছেন 500-600 টাকা দিলে যেখানে খুশি করানো যেতে পারে। ডিটেল জানি না ভাই, আমি যেখানে, তাহলে আপনি ওখানে মল্লিক বাজার ওই সংস্থার নাম উল্লেখ করে দিয়েছেন, তাহলে ওখান থেকে কি আপনার কোনো কমিশন আছে? না না, ওখানে আমাকে বলেছিল যে আপনি আপনি একটা জায়গায় বসে আপনি একটা পেশেন্টের উল্টো পিঠে লিখে দিচ্ছেন যে এইখানে আপনাকে করাতে। এক দম্পতির চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে তোলা অভিযোগ এবং ওই চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের পাল্টা দাবি, গুঞ্জন তৈরি হয়েছে জনগণের মনে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বুজরুক থেকে উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হলো শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষজনের সমাগম ঘটে। বুজরুক দেখে উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হলো শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের বর্তমান ও প্রাক্তনী ছাড়াও বিভিন্ন জন প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক বৃন্দ সহ সমাজের সকল স্তরের মানুষজন অনুষ্ঠানে অংশ নেন। এদিন অনুষ্ঠান মঞ্চে আগত অতিথিবৃন্দ তাদের অভিমত সকলের সামনে তুলে ধরেন। খুব বয়স হয়ে যাবে, আমরা যখন বড় হয়ে যাব, আমাদের যখন এরকম আমরা সম্বলহীন হয়ে যাব, তখন হয়তো আমাকে এই যে আমি করে রাখলাম,
এই করে রাখার কথাটা আমাকে সেই দিন সে কেউ যেটেও যেন ঈশ্বরের আশীর্বাদে আমাকে সেই সাহায্য করবে। এই হচ্ছে সম্বলিত মাদার, এইটাই হচ্ছে শিক্ষা, এইটাই হচ্ছে ভালোবাসা, এইটাই হচ্ছে মানবিকতা, এইটাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যে সম্পদ বাবা। গ্রামের কয়েকজন কতিপয় মানুষ চণ্ডীচরণ গুপ্তর নেতৃত্বে, চণ্ডীচরণ গুপ্ত মহাশয় চেয়েছিলেন তখন গ্রামের মানুষের এমনই অবস্থা ছিল যে আমাদের গ্রামে যদি স্কুল পড় না আমরা করতে পারি তাহলে অনেক পরিবারের ছেলে স্কুলমুখ হতে পারবে না, কারণ আমাদের এখানে মাত্র স্কুল ছিল শিয়ালা বাজার। আর এবারে পূর্ব বর্ধমান জেলায় অন্তত এই মাসে অন্তত তিনটি এরকম বিদ্যালয় আছে যেখানে গোল্ডেন জুবলি সেলিব্রেট হতে চলেছে। অত্যন্ত খুশির খবর, অত্যন্ত আনন্দের খবর, গর্ববোধ করার যথেষ্ট কারণ আছে। আজ থেকে 50 বছর আগে যারা এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, হয়তো এত বড় অভাব তখন ছিল না, কিন্তু তাদের চোখ ভরা বুক ভরা বিশাল স্বপ্ন ছিল যে তাদের হাত ধরে বা তাদের উত্তর পুরুষের হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গুটি গুটি পায়ে আরো এগিয়ে চলবে। কি বলেছো বলো তোমরা বলতে পারছো? আদিবাসী নৃত্য এদিনের অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দেয়। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রদর্শনী এদিন সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ফুটে ওঠে। স্কুলের গোল্ডেন জুবলি সেলিব্রেশন হচ্ছে, খুব আন্তরিকভাবেই ওনারা আমাদের ইনভাইট করেছিলেন, ওনারা আরও আগে আসা উচিত ছিল, একটু পৌঁছতে দেরি হয়ে গেছে। তো আই ফিল প্রাউড এখানে আসতে পেরে, এবং যেটা দেখলাম যে গ্রামের মানুষ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী সকলেই খুব একটা আনন্দের খবর। একটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা হয় কিন্তু স্বপ্ন দেখেন দীর্ঘজীবী হোক, সেই স্বপ্ন অনেক ক্ষেত্রেই বাস্তব হয় না। এই স্কুলের ক্ষেত্রে হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, কিছু লিমিটেশনস আছে স্কুলে, শুনলাম, নোটও করলাম, যতটুকু সমর্থ হয় আগামী দিনে স্কুলকে এই স্কুল কলে বড়ে বাড়ুক, আপগ্রেডেড হোক, ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক, এই কামনা করি। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকে এই স্কুলের নাম উজ্জ্বল করুক। সমগ্র কর্মযজ্ঞ যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসব প্রথম দিন আজকে উদ্বোধন করলেন মাননীয় এডিএম সাহেব ছিলেন, শিক্ষাবিদ হিসেবে মাননীয় শৈলেন কুমার সাহেব মহাশয় ছিলেন, তাছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বৃন্দ ছিলেন অনেকে, এলাকার বিশিষ্ট মানুষজন, শিক্ষাদরদী, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আজকে আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের পদযাত্রা ছিল আগে, তারপরে প্রদীপ প্রজ্বলন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শৈলেন কুমার সাহেব মহাশয় আজকে সুবর্ণ জয়ন্তী, এবং এডিএম সাহেব মহাশয় ছিলেন, তিনিও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সহযোগিতা করেছেন। তার সাথে সাথে আমাদের যে বিজ্ঞান এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন, সেটাও তারা উদ্বোধন করে গেছেন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আজকে উদ্বোধন করা, এবং সাথে সাথে বিদ্যালয়ের যে সুবর্ণজয়ন্তী স্মরণিকা হিন্দোল সেটাও আজকে আমরা প্রকাশ করলাম অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের উদ্বোধন হলো অনুষ্ঠান। স্কুলটি কি মাধ্যমিক পর্যন্ত না উচ্চ মাধ্যমিক? বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত বর্তমানে রয়েছে। তো আমাদের স্বপ্ন রয়েছে এবং এলাকার মানুষদের চাহিদা, বিশ্ববাসীদের প্রবল ইচ্ছা যে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হোক। স্কুলের যে ওইদিকের বিল্ডিংগুলো ভাঙা দেখছি, ওখানে কি নতুন করে কোনো বিল্ডিং হবে বা এই ব্যাপারে কি এডিএম সাহেব আজ কিছু জানালেন? হ্যাঁ, ওইদিকে যেগুলো ভাঙা আছে আপনার ঠিকই বলেছেন যে ওইগুলোতে আমরা নতুন করে বিল্ডিং করবো,
এমএসডিপির আন্ডারে আমরা 5টি শ্রেণীকক্ষ আমরা পেয়েছি, সেগুলো আমাদের ব্লকের মাধ্যমে টেন্ডার হবে, টেন্ডার হলেই সেগুলো তৈরি হবে। হ্যাঁ, মাননীয় এডিএম সাহেবকে আমি বিদ্যালয়ের কিছু চাহিদার কথা আমি ওনার কাছে তুলে ধরেছি, কিছু অভাব অভিযোগের কথাও তুলে ধরেছি। মূলত যে আমার লক্ষ্যটা ছিল যে এখানে আমাদের আগে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা ছিল, 11 খানা আমাদের কম্পিউটার ছিল, এবং ওটা গত 2017 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের সেই সমস্ত 11টা কম্পিউটার চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর আমাদের ছেলেমেয়েরা আজ পর্যন্ত কোনো কম্পিউটার শিক্ষার ব্যবস্থা তাদেরকে আমরা করতে পারিনি এবং তারা প্রবলভাবে বঞ্চিত হচ্ছে, অফিসের কোনো কাজ করা যাচ্ছে। বুজরুক দিঘি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। দুর্ঘটনার কবলে পড়লেন ছৌ শিল্পীর দল। ঘটনাটি ঘটেছে বুধবুধ থানা সংলগ্ন তিলডাঙ্গা মোড় এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহতরা বর্তমানে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ঘটনাটি ঘটেছে বুধবুধ থানা সংলগ্ন তিলভাঙ্গা মোড়ে। পুরুলিয়া থেকে 27 জনের একটি ছৌ শিল্পী দল 407 গাড়ি করে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। প্রথমে ছৌ শিল্পের গাড়িটিকে একটি গাড়ি ধাক্কা মারলে 407 গাড়িটি পাল্টি খায়। পরে তারা পুনরায় যাত্রাপথে রওনা দিলে অপর একটি গাড়ি পুনরায় ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দলের এক সদস্যর। মৃত ব্যক্তির নাম উমেশচন্দ্র মাহালি এবং ঘটনার জেরে আহত হন আরও কয়েকজন শিল্পী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে গলসির পুরসা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আহত ব্যক্তিদের পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক গাড়ির চালকসহ গাড়িটি পলাতক। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে ওঠে ওই দলের বাকি সদস্যরা। আমরা পূর্ববর্তী থেকে আসতেছিলাম, আসতে আসতে আপনার থানার আগে একটা পেট্রোল পাম্পের সামনে আমরা আগে একটা সেখান থেকে আসি প্রথম একটু টক্কর মারে একটা গাড়ি, গাড়ি টক্কর মারার পরে আমরা পড়ে যাই, পাল্টি খাই রোডে গাড়ি, রোডে গাড়িটা পাল্টি খাই আমাদের কারো কোনো হয় না। ভিড় যখন নামি, নামা আসার সময়, আসার সময় আমরা সেখান থেকে একটা অন্য গাড়ি আসে মারি। কজন ছিল তোমরা? 27। কী গাড়ি ছিল? 407। কোথায় যাচ্ছিল তোমরা? কলকাতা। কোনো কাজে? কতজন এখানে ভর্তি আছো? কেউ কি মারা গেছে? কোথায় সেটা? আপনার নাম কি? আপনিও ছিলেন? আপনিও গাড়িতে ছিলেন? ওই গাড়িগুলো কি ধরা পড়েছে? যেগুলো একটাও পড়েনি। এখানে কয়জন ভর্তি আছে? তিনজন। আর কটা নাগাদ হয়েছে? বুধবুধ থেকে সুমিত ভগত ও পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বালি মাফিয়ারা আবার নতুন করে মাথা চড়া দিয়ে উঠেছে, এমনই চিত্র ধরা পড়ল করজনা এলাকার খড়ি নদীতে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী গ্রামগুলি। ভাতার থানার করজনা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বিভিন্ন স্থান, বিশেষ করে সদরঘাট সহ বিস্তীর্ণ এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য সরকারি নজরদারির ফলে অনেকটাই কমেছে। বালি মাফিয়ারা বসে না থেকে বিভিন্ন জায়গায় নতুন করে বালি চুরি শুরু করে দিয়েছে, এমনই নিদর্শন ধরা পড়ল করচনা এলাকায় খড়ি নদীতেও। ওই স্থান দিনে ও রাতে ট্রাক্টরে করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা বালি তুলছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী গ্রামগুলি। ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে, নদীর ধার ভেঙে যাচ্ছে, বালিগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য লোকে। আমাদের এখানে কোনো কাজকর্ম কিছু হচ্ছে না। কি চাইছেন আপনারা? ঠিক আছে, আমরা চাইছি এখানটা যেন কোন রকম বাঁধাবাঁধি কোনো ব্যবস্থা করা কিছু। বাড়ি দিয়ে এই যে কালকে বলতে যে তুলতে দেয় নাই বালি, ছেলেগুলো প্রতিবাদ করতে গেছিল, দিয়ে বলছে যে প্রতিবাদ করতে আসবে তাকে গাড়ি চাপা দিয়ে দিব। কে বলছে কথাটা? সেই যারা বালি তুলছে তারা। এটা কানাবন
তারা নাকি বলেছে যে তোমাদের গাড়ি চাওয়া করে মেরে দেবো, এই ধরনের কথা বলে গেছে। ছিলাম না আমি জানাবেন? হ্যাঁ নিশ্চয় জানাবো, প্রধানকে জানাবো বলছি আমি। তারাই বলছে এই কথাগুলা, বলছে ঠিক আছে ওইটা কোনো ঝামেলা মানে করো না, আমরা টাকা লাগলে আমরা টাকা দেবো, আমরা টাকা পয়সা নেবো না, আমরা বালি তুলতে দেবো না, এই কথাটাই আমরা বলেছি। তারা পালিয়ে গেল, তারা পালিয়ে গেল, বলছে ঠিক আছে আমরা বালি তুলে নেবো, কাকি করতে পারে দেখবো। আমাদের কি ক্ষতি? আমাদের ঘর বাড়ি ক্ষতি হয়েছে তো, আমাদের ডুবে যাচ্ছে, আমাদের ক্ষয়ক্ষতি হয়, কেউ একটু সহযোগিতা করে না, ওরা তো বালি তুলে পালিয়ে যাচ্ছে, তা আমাদের কে দেখবে? গ্রামের মানুষজন বালি মাফিয়াদের সাথে এ ব্যাপারে কথা বললে তারা নানান রকম হুমকি দিচ্ছে। এ ব্যাপারে গ্রামবাসীরা যৌথভাবে ভাতারের সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্যাপারটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। অবৈধভাবে বালি তোলা হচ্ছে, আমাকে এখানকার স্থানীয় বাসিন্দারা সব খবর দিল, আমি তৎক্ষণাৎ চলে এলাম, নাকি রাতের অন্ধকারে বালি তোলা হচ্ছে। তা এখান থেকে আমরা প্রশাসনকে জানিয়ে যতদূর সম্ভব আমরা ব্যবস্থা নেবো, এখান থেকে বালি খতন করা যাবে না, কারণ এখানে পাশেই খড়ি নদী, এখানকার বালি তোলা হলে গ্রামটা এই পাড়াটা খুব ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুদের আমি বললাম যে আমরা যতদূর বিডিও বা উদ্যোগ কর্তৃপক্ষ যতদিন জানাবার আমরা জানাবো বালি তোলা যাবে না। মামাটি সরকার আমাদের এখানকার সমস্ত বাড়ি ঘর তৈরি করে দিচ্ছে এবং রাস্তাঘাট করে দিচ্ছে, এই রাস্তাঘাট যদি ভেঙে না যায় তার জন্য আমরা সচেষ্ট। আমরা ভিডিও অফিসে এসেছি, এই দরখাস্তটা দিতে এসেছি। আমাদের যে বালি বিধায়ক তুলেছে তিনি জন আমার ছিল গ্রামবাসীরা, দুটা গ্রামবাসীরা আমরা ছিলাম, এখানে ভিডিও অফিসে দরখাস্তটা জমা দিয়ে এসেছি, আর সেই জন্য ভিডিওতে সেরকম আমাদের ব্যবস্থা নাই। কী জন্য ভিডিও দরখাস্ত দিলেন? এটা আমাদের বালিগুলো চুরি করে বিক্রি হচ্ছিলো, গরিব পাড়া, সেই রাস্তা নষ্ট হচ্ছে, আমরা বারবার জানাইছিলাম, তার জন্য ব্যবস্থা নাই। রাস্তা নষ্ট হচ্ছে না বাড়িঘর? বাড়িঘর নষ্ট হচ্ছে, আরও পরিবার সেই জায়গা, গরিব মানুষের যে বালি আমরা বিক্রি করতে দেবো না, গরিব মানুষ আরও নাই, শান্তি হোক মমতার নির্দেশে আমরা সেইভাবেই চলতে পারি। ভিডিও কী বললো? ভিডিও এখন আমরা বললো পরে ব্যবস্থা নিচ্ছি, আপনারা যান, এই দরখাস্ত আমরা নিলাম, আমরা দেখছি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বর্ধমান স্টেশনে 240টি কচ্ছপ উদ্ধার করলো জিআরপি। কালকা মেল থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি, উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান স্টেশন থেকে আবার কচ্ছপ উদ্ধার হলো। শুক্রবার সকালে ডাউন কালকা মেল থেকে 240টি কচ্ছপ উদ্ধার করলো বর্ধমান স্টেশনের জিআরপি। এদিন সকালে বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ডাউন কালকা মেল দাঁড়ালে কর্তব্যরত জিআরপি কর্মীরা রুটিন তল্লাশির সময় তারা লক্ষ্য করে জেনারেল কম্পার্টমেন্টের সিটের নিচে বেশ কয়েকটি বস্তা আছে। বস্তাগুলি উদ্ধার করে জিআরপি। 6টি বস্তা থেকে 240টি কচ্ছপ উদ্ধার হয়, যদিও এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দেখ কেমন দেখ, আসলে আমি বলো তুই বাস খাই না, যা কোথায় যাবি
খুবই গন্ধ। সদনকে ডাকো, সদনকে ডাকো। কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকার পাঞ্জাবি পাড়াতে। প্রাথমিক পর্যায়ে 600 মিটার ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। পথচারীদের সুবিধার্থে এই রূপ উদ্যোগ গৃহীত হচ্ছে। বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকার পাঞ্জাবি পাড়াতে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। পথচারীদের সুবিধার্থেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রাথমিক পর্যায়ে 600 মিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছে জোর কদমে। দীর্ঘদিন ধরেই রাস্তাগুলি চলার অযোগ্য হয়ে উঠেছিল। বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এইরূপ কর্মযজ্ঞ। এলাকার ঢালাই রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। এটা বাজেপ্রতাপপুর সুভাষপল্লী পাঞ্জাবিপাড়া রাস্তা 600 ফুট রাস্তা ঢালাই হচ্ছে আজকে। রাস্তাটা আনুমানিক বাজেট আমাদের কাউন্সিলর সব জানেন, পৌরসভা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছিলো, এলাকার মানুষের অসুবিধা হচ্ছিল, এই রাস্তাটাকে আবার পুনরায় ঢালাই করা হচ্ছে। 600 ফুট রাস্তা নির্মাণ হচ্ছে নতুন করে। আর কিছু কি বাকি আছে কাজে দিকে? হ্যাঁ, এখন অনেক আমাদের কাজ বাকি আছে। এরপরে যে লাগোয়া রাস্তাটা আছে, উনি অন্যজন একজন কন্ট্রাক্টর সংস্থা পেয়েছেন, এরপরে উনি করবেন। আমাদের এখন এই বিদ্যুৎ সংযোগের কাজ চলছে, আরো অনেকটা ড্রেনের কাজ চলছে, নানা রকমের কাজ চলছে আমাদের এলাকায়। এটা কদিন ধরে কাজ চলবে? এই কাজটা আপাতত 600 ফুট রাস্তা 3 দিন ঢালাই হবে, তারপর 2-3 দিন গোলা মারা হবে, এখন কাজ কন্টিনিউ চলবে। তারপর যে আলাদা কন্ট্রাক্টর সংস্থা আছে, এর যুক্ত রাস্তাটা আর যে 800 ফুট আছে ওটা উনি করবে। কাজ যথাযথভাবে রূপ দেওয়ার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আয়োজকদের আশা, ঢালাই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে উপকৃত হবেন পথচারীরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা 24তম জেলা সম্মেলন আনুষ্ঠানিক সূচনা হলো শুক্রবার। সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনার উদ্দেশ্যে জেলা স্তরের কর্মশিবির অনুষ্ঠিত হল। ভাঙ্গাকুটি ডাঙ্গাপাড়া এলাকায় এক গৃহবধূ লাইগেশন করা সত্ত্বেও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অসুবিধায় পড়ছেন ওই গৃহবধূ। বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হল শুক্রবার। দুর্ঘটনার কবলে পড়লেন ছৌ শিল্পীর দল। বালি মাফিয়ারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। শুক্রবার বর্ধমান স্টেশনে 240টি কচ্ছপ উদ্ধার করল জিআরপি। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বাজে প্রতাপপুর সুভাষপল্লী এলাকার পাঞ্জাবি পাড়াতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।